ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ইউনিভার্সিটি পড়ুয়া শেখ কবির হোসেন। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করল টেকনোসিটি থানার পুলিশ। অভিযোগ গত সেপ্টেম্বর মাসের 17 তারিখ ওই নিউ টাউনের একটি ইউনিভার্সিটির পড়ুয়াদের মধ্যে অনুষ্ঠান হয়। নিউ টাউনের সাপুরজি আবাসনে ফ্ল্যাট ভাড়া করে চলে এই অনুষ্ঠান। অভিযোগ, সেখানেই মূলত মদ্যপ অবস্থায় ধৃত পড়ুয়া শেখ কবির হোসেন তার সহপাঠীকে ধর্ষণ করে। আরও অভিযোগ, ধর্ষণ করার পর তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে থাকে অভিযুক্ত পড়ুয়া। সেই কারণেই ভয়ে এতদিন মুখ খুলতে পারছিল না ধর্ষিতা। শেষমেশ ওই যুবতী তার পরিবারকে সব কথা জানালে গত 15 তারিখ তার পরিবারের তরফ থেকে টেকনোসিটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ব্যারাকপুরের বাসিন্দা শেখ কবির হোসেনকে গ্রেপ্তার করেছে টেকনোসিটি থানার পুলিশ। অভিযুক্ত পড়ুয়াকে বারাসত আদালতে তোলা হয়। নিউটাউন থেকে অরিন্দম ভট্টাচার্যের রিপোর্ট, আজ তাক বাংলা।